1995 সালের 24 আগস্ট ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশ কোচের সুপারভাইজার ইয়াসমিনকে দিনাজপুরে 10 মাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। এ সময় টহল পুলিশের একটি দল ইয়াসমিনকে দিনাজপুর শহরে পৌঁছে দেওয়ার কথা বলে পিক আপ ভ্যানে তুলে নিয়ে পথিমধ্যেই তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ঘটনা ফাঁস হয়ে গেলে বিচারের দাবিতে দিনাজপুরের সর্বস্তরের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় 7 জন। এ ঘটনায় 1997 সালে 31 আগস্ট রংপুরে বিশেষ আদালতের বিচারক পুলিশের এএসআই মইনুল হোসেন কনস্টেবল আব্দুল সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। ইয়াসমিন হত্যার বিচার পেলেও নারীর প্রতি নির্যাতন এখনো বন্ধ হয়নি বলে জানালেন তার মা। যার কোন মায়ের মুখ খালি যেতে না হয়, কই মুখ খালি তো আছেই, হতে আছে। নির্যাতন চলতেই আছে, এটা তো বন্ধ হয় নাই। ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন নারী নেত্রীরা। ভীষণ উদ্বিগ্ন যে নারী নির্যাতনের ধরন বিভিন্নভাবে নানা ভঙ্গিতে ভয়াবহ বর্বরতার সাথে নারীদের প্রতি নির্যাতন করা হচ্ছে। রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা গ্রহণ না করলে এই নির্যাতনের মাত্রা আসলে আমরা কমাতে পারবো না। ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আজকে কোথাও নারী নির্যাতন হলে এখানে কিন্তু প্রশাসন তাদের পক্ষ অবলম্বন করবার কোনো সুযোগ পায় না। সরকার দৃঢ়ভাবে এগুলিকে প্রতিহত করবার চেষ্টা করছে। শিউলি রোজা, মাইটিভি।